সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো মাদ্রাসা দাখিল ক্লাস টেনে যে ইংলিশ অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান। সর্বপ্রথম দেখো দাখিল বিষয় ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021। তো চলো আমরা দেখি প্রশ্ন কি আছে। দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। দেখো অ্যান্সার, দেখো এক নম্বর অ্যান্সার, দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, ঈদ উল ফিতর, একুশে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পয়লা বৈশাখ, দুর্গা পূজা, ক্রিসমাস। সো এগুলো হচ্ছে গিয়ে দেখো অ্যান্সারটি আমি তোমাদের দেখাই। অ্যান্সার, মাই এক্সপিরিয়েন্স টকিং পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন মাই লোকালিটি। ঈদ উল ফিতর, ফার্স্ট আছে কি ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট অফ শাওয়াল। ইট ইজ নট জাস্ট এ হোলিডে লাস্টিং ফর থ্রি ডেজ, ইন ফ্যাক্ট ইট ইজ অ্যান ইনস্ট্যান্ট গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। আই ওয়াক আপ দ্যাট মর্নিং উইথ নিউ একুশিয়ান অ্যান্ড এক্সাইটেডমেন্ট ইন মি। আই টুক শোর অফার্ড ইথ প্রেয়ার অ্যান্ড থ্যাংক অলমাইটি আল্লাহ ফর গ্র্যান্টিং আজ দ্য স্ট্রেংথ টু ফাস্ট ডিউরিং দ্য মন্থ অফ রমাদান অ্যান্ড দেন ব্লেসিং আজ উইথ দ্য ওয়ান্ডারফুল গিফট অফ ঈদ। After that, we greeted each other warmly by using each other and shaking hands and passing blessing and prayers to each other. Then we were dressed up in traditional outfits. In the afternoon, all my relatives and family friends gathered at our house. The giggles and chatter filled the house and the time just flew away. It was so far my best eat ever and I can never forget this day. Poyla Boishakh, about 5 or 6 years ago I celebrated Poyla Boishakh in my village. As this is the first day of Bangla New Year, this is a public holiday. So you can see this, 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 you can Poyla Boishakh, therefore Independence Day, last থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা। তারপরে দেখো ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, মাই জাস্টিফিকেশন ফর দিস স্টেটমেন্ট ইজ অ্যাজ ফলোস। সো এগুলো ফলোস করতে পারি। ওকে, এখান থেকে লাগবে এই মতো ঈদ উল আজহা, ঈদ উল আজহা এই পর্যন্ত লিখবে, পয়লা বৈশাখ এখান থেকে এই পর্যন্ত, ইন্ডিপেন্ডেন্স ডে এইখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে 21শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড অফ মাদার ল্যাঙ্গুয়েজ ডে এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখবে আমরা, তারপরে দেখেন ক্রিসমাস, ক্রিসমাস লিখবেন এখান থেকে এই পর্যন্ত, দুর্গাপূজা, দুর্গাপূজা এখান থেকে এই পর্যন্ত। তো শিক্ষাবৃত্ত এই ছিল ভিডিওটি। তোমরা যারা এখনো চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, 5 টাকা বেলা করে বাজিয়ে দেবে। তাহলে আজকে অনেকখানি বিদায় নিচ্ছি, আল্লাহ।